Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Momena Khatun, Lightfair School, Nurachala Campus. Hello student, how are you everybody? I hope you are good. Now let's start our lesson. Today is our lesson, see the picture and write letter. Page 48. Dear প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আজকে আমরা একটা নতুন পড়া নিয়ে এসেছি তোমাদের সাথে একটা মজার এবং খুব সুন্দর একটা পড়া তোমরা সবাই এতদিন আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা পড়া শেষ করে এখন দ্বিতীয় সেমিস্টারের জন্য সবাই প্রস্তুত হচ্ছো আমিও তোমাদেরকে সাহায্য করার জন্য চলে এসেছি আমাকেও তোমরা সাহায্য করবে আমিও তোমাদেরকে সাহায্য করব আজকে আমরা একটা পড়া করব তা হচ্ছে হলো ছবি দেখে লেটার লেখা আমরা ইংরেজিতে অ্যালফাবেট গুলো শিখেছি এতদিন আমরা ক্যাপিটাল লেটার শিখেছি এখনো আমরা ক্যাপিটাল লেটার শিখব এখন আমাদের ক্যাপিটাল লেটার এর আগে তোমরা সবাই পড়েছিলে প্রথম সেমিস্টারে এ থেকে এল পর্যন্ত এবার এই সেমিস্টারের জন্য দ্বিতীয় সেমিস্টারের জন্য আমাদের আছে এম থেকে জেড পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এম থেকে জেড পর্যন্ত সবাই অলরেডি এর মধ্যে পড়েছো এবং শিখে গিয়েছো তারপরেও মিস তোমাদেরকে একটু একবার করে পড়িয়ে নিচ্ছি আমি বোর্ডে যেহেতু ছবি এঁকে ফেলেছি তাই আমি বোর্ডে তোমাদের জন্য লেটারগুলো লিখতে পারছি না আমি বই দেখিয়ে তোমাদেরকে একটু পড়াচ্ছি তোমরা একটু আমার সাথে একবার করে পড়ে নাও M N O P Q R S T U V W X Y Z হয়েছে আরেকবার M N O P Q R S T U V W X Y Z সুন্দর হয়েছে না আমরা এবার একটু দেখি আমাদের এখানে কিছু পিকচার আছে পিকচার এখানে কি আছে ম্যাঙ্গো এখানে কি আছে পেন্সিল এখানে আছে কি কুয়েট এখানে আছে ছাতা আমব্রেলা আর এখানে রোজ তো এটা এটা সবাই আমরা বাংলাতে জানি তাই না এটা আমের ছবি কিন্তু এটা ইংরেজি কি ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গো হয় কি সে এম ফর ম্যাঙ্গো তো তোমরা আমার সাথে সুন্দর করে এম লেখো তাহলে আমরা কি লিখব এম ফর ম্যাঙ্গো লেখো সবাই মিসকে সাহায্য করো একটু এভাবে লেখো আমি তোমাদের সুবিধার্থে একটু বড় করে লিখেছি এবার এটা আছে কি পেন্সিল পেন্সিল হয় কি সে পি ফর আমরা অনেকে পি বলি পি এটা কিন্তু পি হবে না কি হবে ফি ফি সবাই মিসের সাথে উচ্চারণ করবে এবং লিখবে ফি ফি ফর পেন্সিল দেখো ফি ফর পেন্সিল এবার দেখো এখানে এটা কিসের ছবি কে বলতে পারে এটা হচ্ছে হুইল হুইলটার তো কি হুইলটার তো কি লে তাই না শীতকালে আমরা যখন অনেক শীত লাগে তখন আমরা এটাকে গায়ের মধ্যে দিয়ে ঘুমিয়ে থাকি তাই না তো কিউ ফর হুইল আমরা কিন্তু সবাই ক্যাপিটাল লেটার ব্যবহার করব যেহেতু আমরা এখন স্মল লেটার শিখিনি কিউ কিউ ফর হুইল ঠিক আছে এরপরে দেখো এখানে আছে ছাতা ছাতা কি এখন বর্ষাকাল তাই না বর্ষার সময় আমাদের বাহিরে গেলে ছাতা লাগে তাই না ঠিক সেই সুন্দর একটা ছাতা সবার বাসায় সুন্দর সুন্দর ছাতা আছে তাই না মিসেরও আছে আচ্ছা দেখো তাহলে ছাতা ইংরেজি কি আমব্রেলা ছাতা ইংরেজি কি আমব্রেলা আমব্রেলা হয় কিসে ইউ ফর আমব্রেলা ছাতা হবে কিসে ইউ ফর আমব্রেলা ঠিক আছে
টপিকস আছে। আমরা যেহেতু অল্প সময়ের জন্য ক্লাসটা পাবো, তাই পাশাপাশি আমরা একটু মৌখিকগুলো একটু দ্রুত করে নিব। দেখো, তোমাদের আজকে আরেকটু পড়া আছে ওরাল। ওরাল আজকে আমাদের ওরাল হচ্ছে কনভারসেশন। আমাদের ওরাল কি? কনভারসেশন। কনভারসেশন অর্থ কি বলতে পারি? কনভারসেশন অর্থ কথোপকথন বা সাধারণ জ্ঞান। আমাদের দেখো কনভারসেশন 6 থেকে 10 আমরা এর আগে প্রথম সেমিস্টারে শেষ করেছিলাম, প্রথম সেমিস্টারে শেষ করেছিলাম 1 থেকে 5। আজকে আমরা শিখব 6 থেকে 10। তোমরা পেজ নাম্বার বের করো 76। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ 76 পেজ নাম্বার এখানে আছে। দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? লাইট ফেয়ার স্কুল। আমাদের স্কুলের নাম কি? লাইট ফেয়ার স্কুল। তো মিস তোমাদেরকে পড়াচ্ছি, মিসের সাথে পড়ো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? লাইট ফেয়ার স্কুল। অ্যান্সারে কি হবে? লাইট ফেয়ার স্কুল। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন ক্লাসে পড়ো? প্লে। কেউ যদি শুধু প্লে বলে তাহলেও হবে, আবার তুমি যদি পুরোটা বলতে চাও সেক্ষেত্রে তুমি বলতে পারো আই অ্যাম ইন প্লে, দুটোই হবে। তুমি শুধু প্লে বললেও হবে এবং আই অ্যাম ইন প্লে এটা বললেও হবে। হোয়ার ডু ইউ লিভ ইন? তুমি কোথায় বাস করো? আই লিভ ইন ঢাকা। আমরা সবাই ঢাকাতে বাস করি, তাই না? হোয়ার ডু ইউ লিভ ইন? আই লিভ ইন ঢাকা। এরপরে প্রশ্ন, হোয়াট ডু ইউ সে হোয়েন ইউ ইন্টার দ্য ক্লাসরুম? হোয়াট ডু ইউ সে হোয়েন ইউ ইন্টার দ্য ক্লাসরুম? তুমি কী বলে ক্লাসরুমে ঢুকবে? যখন আমরা বাহিরে যেতে চাই বা ওয়াশরুমে যাই, পানি খেতে যাই, তখন আমরা আবার মিসের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকি। কী বলে ঢুকি? মে আই কাম ইন টিচার? কী বলবো সবাই? এটার উত্তর কি? মে আই কাম ইন টিচার। প্রশ্নটা আর একবার, হোয়াট ডু ইউ সে হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম? মে আই কাম ইন টিচার। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বরটা, হোয়াট ডু ইউ সে হোয়েন ইউ ড্রিঙ্ক ওয়াটার? যখন তুমি পানি পান, হোয়াট ডু ইউ সে হোয়েন ইউ ড্রিঙ্ক ওয়াটার? তুমি কি বলে পানি পান করবে? মে আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমরা যখন আমরা এই এই কথাটা আমরা বাসাতেও ব্যবহার করতে পারি এবং স্কুলেও সবসময় ব্যবহার করব। আমরা যেহেতু ইংলিশ ক্লাস করছি বা আমরা ইংরেজিতে, ডিয়ার স্টুডেন্ট, তো আমরা এভাবে আমাদের কথোপকথনগুলো শেষ করব। আর বাসাতে তোমরা সবাই এই কনভারসেশনগুলো মিস আজকে যেগুলো পড়ালাম সেগুলো বারবার করে পড়বে এবং মুখস্থ করবে, তাহলে আমরা পরীক্ষাতে অনেক ভালো নাম্বার পাবো, তাই না? তাহলে আজকের মতো অনলাইন ক্লাসটা আমরা এখানে শেষ করছি। কিন্তু এখন শোনো, এখন হচ্ছে করোনা ভাইরাস, বাহিরে খুব সাবধানে বের হতে হবে। করোনা ভাইরাস খুবই ভয়াবহ আকার ধারণ করেছে, যে কারণে সরকার আমাদের সবাইকে ঘরে থাকতে বলেছে। আমরা সবাই ঘরেতে থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। সবাই আব্বু আম্মুর কথা শুনবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তাহলে আজকের মতো অনলাইন ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ।